ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে 11:15, তো সারাদিন কাজের ফাঁকে এখনো টিফিন করতে পারিনি, তো এবারে হয়তো খাবো একটু টিফিন। প্রিয় হবে তো একটা, মানে সকালবেলা যে কাজে ব্যস্ত ছিলাম সেই কারণটাই বলি। তো আমার মেয়ের 14 তারিখ থেকে পরীক্ষা, তো ওদের স্কুলে এখন যে করাচ্ছে দেখুন, মানে আমি কারোর নিন্দে করছি না, কিন্তু মানে এখন পড়াশুনো কেমন চেঞ্জ হয়েছে। হ্যালো, তো পড়াশুনো কেমন চেঞ্জ হয়েছে দেখুন। ওদের আজকে একটা প্রজেক্ট করতে দিয়েছে লাদাখি ল্যাঙ্গুয়েজের, মানে সেই ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে দেবো, এগুলো দেখবেন মানে লেখাটা কি টাফ আর কি মানে কষ্টকর। এবারে দেখুন, ও 7-8 বছরের একটা বাচ্চা, সে কি আর ওই রকম অত টান দিয়ে লিখতে পারে? আর সব থেকে বড়ো কথা, একটা জিনিস বুঝতে পারি না যে এই লাদাখি ল্যাঙ্গুয়েজ শিখে কার্যকারিতাটা কী হবে, মানে কী সুবিধা হবে এই জিনিসটা শিখে। তো ইটস ভেরি এম্বারাসিং, এর বিশেষ করে পরীক্ষার সময় যদি প্রোডাক্টিভ কিছু হয় সেটা মনে হয় অনেক ভালো হয়, তাই না? স্কুলগুলোও হয়েছে সেই রকম। তো ওটা দিয়েছে প্রজেক্ট হিসেবে চার্ট পেপারে ওই লাদাখি ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে। আমি প্রথমে একটু চেষ্টা করলাম, কিন্তু দেখলাম প্রচুর সময় লাগছে, সেই জন্য আমি এখন আপাতত করিনি। আমি ম্যাডামের সঙ্গে কথা বলে নিয়েছি যে ওইটা করব পরে, আমার টাইমে বসে করবে, কারণ এখন পড়াশুনোটা মেইন। এখন লাদাখি ল্যাঙ্গুয়েজ লেখার সময়টা আমার মনে হয় একটু এম্বারাসিং। যাই হোক, তো আপনাদেরকেও একটু দিয়ে দেবো, দেখে নেবেন, আপনারাও একটু শিখে নেবেন লাদাখি ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, চলুন ব্লগটা কন্টিনিউ করি। সকালের একটু ক্লিপিংস দিয়েছি, সকালে আমি ছানা টিছানে তুলছিলাম, তো একটু ক্লিপিংস ওই জন্য অ্যাড করলাম। আমার সকাল শুরু হয়েছে 6:00, তো একপ্রস্ত হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া। তো এখন একটুখানি আবার একটু রান্না করব আমাদের জন্য, তো চলুন যেটা রান্না করবো সেটা শেয়ার করবো আপনাদের সাথে। আর আজকে একটা আমার ইচ্ছে আছে, দেখি যদি করতে পারি আপনাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করা, সেটা হলো চিকেন পনির ভুর্জি। তো চিকেন পনির ভুর্জিটা দেখি কতটা কি শেয়ার করতে পারি, কিন্তু খুব খেতে সুন্দর হয় জানেন তো, তো সেটা মানে দেখি যদি করতে পারি। তো এখন এই জামা কাপড়গুলো এগুলো গুছিয়ে রেখেছি, ওই যে ওইখানে গোছানো আছে, তো এগুলো আমি এখন একটু এই যে ওয়ার্ডরোবে একটু ঢুকে রাখবো। দেখুন ওয়ার্ড্রোপটা হয়ে আমার খুব সুবিধে হয়েছে জানেন তো, যে জিনিসগুলো রোজ লাগছে না সেগুলো আমি ওর ভেতরে ঢুকিয়ে রাখতে পারছি। তাও দেখুন নতুন ওয়ার্ড্রোপটাতেও কালার করে দিয়েছে, ছেলেটা কিছু ঠিক রাখছে না, সব একদম কালার করে ভর্তি করে ফেলছে দেখছেন, মানে কখন করেছে কি জানি কিন্তু করেছে। কবে যে স্কুলটা খুলবে সেই আশাতেই বসে আছি জানেন তো, স্কুলটা এবারে খুলে দেওয়া দরকার। তো চলুন একটু খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে তারপর কন্টিনিউ করছি।
হচ্ছে একটু পনির ভুজি, একটু পেঁয়াজ, মটর, মটর কড়াই, নুন, পনিরটা দিয়ে দিয়েছি, হলুদ লঙ্কা দিয়ে দেবো, দিয়ে হলুদ লঙ্কার জিরেগুলো এগুলো দিয়ে ভেজে দেবো। চিকেনটা দিয়ে নিই, চিকেনটা দিদিবাবু বললো ওবেলা ওটা এ খাবে, চিকেনটা দিয়ে আপনার ওই আলুর দম কিমা আলু, তাহলে তাই হবে। এটা আপাতত করে নিচ্ছি, ডাল আছে, ডিম সেদ্ধ হয়ে যাবে খাওয়া, অসুবিধে নেই। এটাকে শুকনো শুকনো করে ভেজে নেব, ভেজে ভালো লাগবে। এটা কিন্তু লো আঁচে করবে। বাইরের যা ওয়েদার সেই জন্য এই যে সব শুকাচ্ছে, কিছু উপায় নেই। তখন যে এখন যে কথাটা বলতে বসলাম বন্ধুরা, দুপুরবেলা শুতে গেলাম একটা সাবস্ক্রাইবার কাউন্ট দেখে, বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি প্রায় 15টা মতো সাবস্ক্রাইবার কেটে নিয়েছে। এবারে ভাবুন, আমাদের মতো নতুন ইউটিউবারের একদিনে যদি 15টা সাবস্ক্রাইবার কাটে, যেন মনে হয় না কি যে নিজের কোনো অঙ্গই কেটে নিল। কারণ আমরা পরিশ্রম করে ভিডিও বানাই, প্রত্যেকদিন ভিডিও দিতে হয় সব কাজের মধ্যে, তো এটা তো নতুন করে বলার কিছু নেই যে কতটা পরিশ্রম লাগে। কিন্তু দেখুন, কেন জানি না, তো দু চারজন বন্ধু হয়তো এখানে কমেন্ট করেছেন কিছু, মানে আমি তাদের দোষ দিচ্ছি না, আমিও হয়তো গিয়ে বলি, কিন্তু মানে কেন কি বুঝতে পারলাম না যে কী হয়েছে, তার জন্য 15টা সাবস্ক্রাইবার কমিয়ে দিল আমার। আমার নতুন চ্যানেল বন্ধুরা, আমার এই 4-5 মাস সবই হয়েছে চ্যানেলে, তো সেখানে ভালো আপনাদের ভালোবাসায় ভালোই গ্রোথ হচ্ছিলো, তো সেখানে এরকম করে কমিয়ে দিলে মানে খুব গায়ে লাগে। তো ইউটিউবকে একটা কথাই বলতে হয় যে এক একটা সাবস্ক্রাইবারের মূল্য তুমি কি জানো ইউটিউব বাবু। তো বন্ধুরা, আমি এটাই বলতে চাই যে সবারই হয়তো এখন কাটছে ইউটিউব, তো কমেন্ট যখন করব, আমি করি বা আপনারাই করবেন, একটু সংযতভাবে করবেন। এবং আমরা নিজেরাও জানি যে ইউটিউব কাটছে, তো আমরা ঠিকই বুঝে নেব যে কে কী বলতে চাইছে। আর অবশ্যই পাশে থাকবো, কারণ আমরা পরস্পরের পাশে না থাকলে, পরস্পরকে সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না, তো আমাদের পরস্পরের সাথে থাকাটা অবশ্যই দরকার। তো আমি এটাই বলতে চাই যে আমিও নতুন ইউটিউবার, এবং সমস্ত আমার বন্ধুদের বলছি প্লিজ সাপোর্ট করবেন, আমিও যতটা সম্ভব চেষ্টা করবো আপনাদের সাপোর্ট করতে, আর এইভাবেই এগিয়ে যেতে হবে। কিন্তু এইভাবে যে কেটে নিচ্ছে এটা কিন্তু খুব খারাপ, তো সলিউশন কি আমি জানি না, তো প্লিজ আপনারা কমেন্টে একটু জানাবেন আমাকে যে এটা কীভাবে বন্ধ করা যায় বা কী করলে বন্ধ হবে। কারণ আমি খুব একটা স্প্যাম কমেন্ট করি না কোথাও গিয়ে, বা আমারও খুব যে স্প্যাম কমেন্ট আসে খুব একটা তা নয়, কিন্তু কারণ আমি নতুন ইউটিউবার, কটা লোকই বা আমাকে চেনে বলুন যে স্প্যাম কমেন্ট আসবে বা স্প্যাম কমেন্ট আমি করবো, আমি জানি যেগুলো স্প্যাম কমেন্ট সেগুলো খুব একটা আমি করি না। যাই হোক, তাহলে 15টা ইউটিউব মানে সাবস্ক্রাইবার কেটে নিয়েছে, তো প্লিজ বন্ধুরা নতুন যারা আছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে একটু মানে পুড়িয়ে দিন এই সংখ্যাটা, আমিও চেষ্টা করব আপনাদের প্রত্যেককে সাপোর্ট করতে। তো বন্ধুরা, চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ সাপোর্ট করবেন, আমিও যতটা সম্ভব চেষ্টা করব সবাইকে সাপোর্ট করতে। আজকে তবে ব্লগটা এখানেই থাক, পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভালো ব্লগ নিয়ে। Thank you.